আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রদত্ত দু হাজার একুশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাক্স নিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার পার্ট ফোরের মডেল অ্যাক্টিভিটি টাক্স নিয়ে আলোচনা করবো দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে দেখে নাও দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নগুলো দেখে নাও ভালো করে তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চারের দাগে রয়েছে নির্দেশানুসারি উত্তর দাও চারের একের রয়েছে দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো আর চারের দাগে রয়েছে উদাহরণ দাও এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মরাল অ্যাক্টিভি টাস্ক কিন্তু উত্তরস্ব আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আচ্ছা এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেবো একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ড্যাশ বিষয়ে পৃথিবীর কোনো জাতির আরব দিকের তুল্য নয় উত্তর হবে আতিথেয়তা অর্থাৎ ক্ষয়েরটা হবে আতিথেয়তা একের দাগের দুই আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো বক্তা হলেন উত্তর হবে ক্ষয়টা সিকেন্দার একের দাগে তিন পশ্চিমে কদ্রুত তরকারি দিয়ে ঠেকুয়া খায় টেনিদা কথা বলেছে ক্যাবলাকে একের দাগে চার মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরব বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম হলো সিলোন অর্থাৎ ক্ষয়টা হবে দুই রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও আচ্ছা প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে মান্ধ তার ওই আমল থেকে চলে আসছে এমনি রকম কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে এই লাইনের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না আবার সকলে সব কিছুও পায় না কেউ বেশি পায় আবার কেউ কম পায় কেউ প্রতারণার শিকার হচ্ছে ঠিক তেমনই সেও অন্য কাউকে প্রতারিত করছে তাই কবি এমন বলেছেন দুয়ের দাগের দুই আমা অপেক্ষা আপনাকার ঘোরোতর বিপক্ষ আর নাই বক্তার কথা বলার কারণ কী উপরোক্ত বক্তব্য নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত অতিথিয়তা থেকে এখানে বক্তা আরব সেনাপতি মুষ সেনাপতিকে কথা বলার কারণ হল গত রাতে যখন দুই সেনাপতি পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করছিল তখন আরব সেনাপতি জানতে পারে এই আশ্রয় প্রার্থী মূষ সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল ফলে তার প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগল এবং আশ্রয় প্রার্থীর আক্রমণ করতে পারবে না তাই পরদিন সকাল মূষ সেনাপতিকে প্রস্থানে উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে কথা বলেছিল তখন আরব সেনাপতি জানতে পারল এই আশ্রয় প্রার্থী মূষ নির্দেশ তার পিতাকে হত্যা করা হয়েছিল ফলে তার প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগল আশ্রয় প্রার্থী আক্রমণ করতে পারবে না তাই পরদিন সকালে মুসেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে একথা বলেছিলেন দু থেকে তিন অ্যান্টিগোন্স তোমার এই অধ্যত্বের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম অ্যান্টিগোন্স কোন অধ্যত্ত দেখিয়েছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে সিকেন্দার আছে অ্যান্টিগোন যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে তখন কথোপ্রকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকা সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছিল কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাসের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এমনকি অ্যান্টিগোন সেলুকাসের ওপর তরবারিও নিক্ষেপ করেছিল আর সব ঘটেছিল সম্রাট সিকেন্দারের সামনে তাই সিকেন্দার অ্যান্টিগোনাসের কার্যকলাপে অধ্যত্ত বলে মনে করেছিলেন দুয়ের চার তোমাদের মতো উল্লেখের সঙ্গে পিকনিকের আলোচনার ঝকমারি কোন প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা বনভোজনের ব্যাপার গল্পটিতে পিকনিক দলপতি ছিলেন টেনিদা পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিল ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা ইত্যাদি সুস্বাদু খাবার কিন্তু হঠাৎ করে সুস্বাদু মেনুর সঙ্গে জুড়ে দিল আলু ভাজা বাটি চচ্চড়ি ক্যাবলা জুড়ে দিয়েছিল কন্দুর তরকারি দিয়ে ঠেকুয়া এত স্বাদের খাবার মধ্যে এই খাবারগুলো নিজের মাথা গরম করে দেয় ফলে তিনি উপরোক্ত মন্তব্য করেছিলেন দুয়ের দাগের পাঁচ কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে দুয়ের পাঁচ কৌতূহলী দুই চোখ মেলে অবাক দুয়ের পাঁচ কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখে কৌতূহল কেন সুবেখ্যাত কবি ও গল্পাকার তারাপদ রায় প্রণীত একটি চড়ুই পাখি নামাঙ্কিত কবিতায় দেখা যায় কবি শান্ত নিরাপদ ঘরে দখল নেয় একটি চড়ুই চতুর চড়ুই পাখি সন্ধ্যা যখন কালো রঙের ওড়না গায়ে দিয়ে নেমে আসে তখন চড়ুই বিভিন্ন জায়গা থেকে খড়কুটো সংগ্রহ করে তার সুখের বাসায় ফিরে আসে কখনো আনন্দে আহ্লাদে সে কিচিমিচি শব্দে গান করে কবির ঘরের বই খাতা ফুলদানি কিছু অধিকার আরোপ করে পাখিটির কৌতূহলের কারণ তার মনে হয় এই অনাবশ্যক মানুষটি কেন একাকী এই নির্জন ঘরে বসে থাকে অর্থাৎ জনমানবশূন্য ঘরটিকে নিজের আশ্রয়স্থল ভেবে নিয়ে কবির কাছাকাছি এসে কৌতূহলী চোখে ভাবে এইসব আমার হবে এ হবে পাখির দৃষ্টি স্বাভাবিক আসলে কবির কল্পনা তা হয়ে উঠেছে কৌতূহলী এই কারণে পাখি এটি কবির কল্পনায় প্রাণবন্ত সত্তা লাভ করেছে পরের প্রশ্ন তো দেখে তিনি তাকে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনি তাকে প্রশ্ন সবুজ সবুজ্জামা কবিতার ভাববস্তু আলোচনা করো উত্তর তো তাই ছোট্ট একটি বালক সে সবুজ জামা চায় কিন্তু পরিবারের লোকজন চায় সে পড়াশোনা করুক স্কুলে যাক গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তো তাই গাছের জামাটা নিজের গায়ে পরে নিতে চায় সে প্রথাগত স্কুলের পাঠ পছন্দ করে না তাই সে স্কুলে যেতে চায় না তার মনে হয় গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে সেটা যেন এক প্রকার খেলা তার অপেক্ষা এই কারণে যে দাদুর চশমা ছাড়াই চোখে কিছু দেখে না কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবিতার শেষাংশে জানিয়েছেন দাদুর রঙিন চশমা দিয়ে সবুজকে বোঝা যায় না প্রকৃতিকে চেনা যায় না তাই রঙিন চশমার ব্যবহারের বাইরে যে সুন্দর একটা জগৎ আছে দাদু সেটা দেখতে পায় না তোতায় অবশ্য একটি সবুজ জামা চায় সেই সবুজও প্রাণবন্ত হয়ে উঠতে চায় সে প্রকৃতির মধ্যে মিশে থাকতে চায় সবুজ জামা গায়ে থাকলে তবেই তার ডালে প্রজাপতি বসবে আর তখন টুপটুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে এরকম করে লাল নীল ফুল এইভাবে কৃত্রিম জগৎ থেকে প্রাকৃতিক সবুজ প্রাণবন্ত জগতের মধ্যে মিশে থাকতে চায় তোতায় সরি তিনের দুই বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত দাগের তার লেখা মেঘনাথ বধ কাব্য সম্পর্কে কিরূপ অভিমত ব্যক্ত করেছেন লেখক মধুসূদন দত্তের লেখা তিনটি চিঠির মধ্যে একটি চিঠি লেখা হয়েছিল বিশিষ্ট বিদ্যা অনুরাগী রাজনারায়ণ বসুকে তিনি সেখানে বধ কাব্য সম্পর্কে জানিয়েছিলেন সাতশো লাইনের কাব্য ষষ্ঠ স্বর্গে শেষ করেছে মেঘনাদবদের মৃত্যুর মধ্যে দিয়ে সে কথাও জানিয়েছে মেঘনাদকে মারতে লেখকের অনেক কষ্ট হয়েছিল এমন কি তিনি কান্না করছেন এছাড়া বলেছেন অনেক হিন্দু মহিলা এই কাব্য পড়ে কেঁদে ফেলেছে তাই তিনি চান রাজনারায়ণ বসুমহাশয় ও যেন তার স্ত্রীকে এই বইটি পড়ার ব্যবস্থা করে দেন তিনের দাগে তিন পরবাসী কবিতার শেষ চারটি পংক্তি কবি প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো কবি পরবাসী কবিতায় সুন্দর বন জঙ্গল প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করছে করেছেন ঠিক তেমনি শেষের চারটি লাইনে তিনি নিজ মন থেকে একাধিক প্রশ্ন রেখেছেন তিনি ক্ষুদ্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে মানুষের এমন ব্যবহারের জন্য তিনি প্রশ্ন করেছেন বন জঙ্গল প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন মানুষ কেন চুপ রয়েছে গাছপালা প্রকৃতির কি কোনো মূল্য নেই তাদের কেন এত নগ্ন মনে করা হয় কেন মানুষ বাসস্থান নির্মাণের জন্য একই স্থান থেকে অন্য স্থানে ধ্বংস করে তাবু করে কিন্তু নিজের বাসভূমি নিজের ঘর করতে পারছে না তাই কবি এমন প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন তিনি তাকে চার কিন্তু এই রাত্রির কথা ভালোভাবেই আমার মনে আছে পথ চলতি রচনাংশ অনুসারে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথচলতি প্রবন্ধে তিনি বর্ণনা করেছেন কিভাবে গয়া থেকে কলকাতা পর্যন্ত একটি ট্রেন বগিতে পাঠানো যাত্রীদের সাথে গল্পগুজন বন্ধুত্বের সহিত ভ্রমণ করছেন সেই বগির পাঠানরা ছিল ইংরেজ দখলাকৃত আফগানিস্তানের মানুষ তারা পাস্তুভাষী ছিলেন ফরাসি ভাষা জানত না প্রথমে লেখক পাস্তু ভাষায় বিখ্যাত কবি খুশ আলখা সম্পর্কে বললেন তার খুশি হয়ে যারা এমন কি তাদের মধ্যে একজন পাস্তু ভাষায় গজল শুরু করেছিল এরপর আদম খান দুর্রানির গল্প আলোচনা হয় এইভাবে লেখকের চেষ্টাতে দেরাদুন এক্সপ্রেসের থার্ড ক্লাস গাড়িতে একটি পাস্তু সাহিত্য সম্মেলন শুরু হয়ে গিয়েছিল সেই রাতের কথায় লেখকের সারা জীবন মনে ছিল আচ্ছা তিনের চারের দাগে তোমাদের রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও দল ইস হসন্ত টি হ তারপর সন হসন্ত রুদ্ধদল প্রথমটা রুদ্ধদল তারপর একটা মুক্তদল তারপর একটা রুদ্ধদল বা গুই হাটি বা তারপর গুই তারপর আ তারপর টি এটা চারটি মুক্তদল রয়েছে দর্শন মাত্র দর রয়ের হসন্ত হবে স হসন্ত হবে মাথ হসন্ত হবে র এটা রুদ্ধদল 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 তারপর লাস্টেরটা হচ্ছে মুক্তদল ক্রিপোস্ত প্রথমে ক্ষিপ হসন্ত র তারপর হস হসন্ত তারপর ত প্রথমটা রুদ্ধ দল তারপর মুক্ত দল তারপর রুদ্ধ দল তারপর মুক্ত দল দেখে নাও ভালো করে প্রশ্নগুলো আচ্ছা চারের দাগে দুয়ে তোমাদের রয়েছে উদাহরণ দাও মধ্য সরাগম স্বরভক্তি কর্ম করম যুক্তি যুক্তি গ্রাম গেরাম দু এক দু এক গো আলা গো আলা অন্তঃসরলাপ রাশি রাস, ইঞ্চ ইঞ্জি অনন্য সরঙ্গতি ধোকা ধুকো যদু যোদ্ধা দেখে নাও ভালো করে তোমরা যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাতে একদমই ভুলবে না তোমরা আচ্ছা বাংলা প্রশ্ন একদম লাস্টের দিকে তোমরা দেখতে পাবে কিছু প্রবাদ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রথমে দেখো রয়েছে নুন আনতে পান্তা ফুরোয় দরিদ্রের অসহায় অবস্থা আমার ছোটো মাসির অবস্থা এখন এমন যে নুন আনতে পান্তা ফুরোয় দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দেখো যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে যে কাজে যে অভ্যস্ত তার পক্ষে সেই কাজ করা সহজ যেমন মধুবাবু মঙ্গলকাব্য নিয়ে গবেষণা করছিলেন কিন্তু চাঁদ সদাগর চরিত্রটি কাল্পনিকই না তা নিয়ে তার সঙ্গে অঙ্কসায়ের মদনবাবুর তর্ক করাটা ঠিক যা যে যার কর্ম তারে সাজে অন্য লোকে লাঠি বাজে তারপর রয়েছে গেওযোগী ভিক পায় না অতি ঘনিষ্ঠজনের গুণের কদর করা হয় না পরে রয়েছে গেই যোগী ভিক্ষা পায় না বলে তোমরা বাবুকে সভাপতি তারপর রয়েছে মারিতগণ্ডার লুটিতো ভাণ্ডার বড় কর্মকাণ্ডে পরিকল্পনা করা একেবারে সরাসরি ব্যাংক ডাকাতি পরিকল্পনা এ তো দেখেছি মরিত মরিতগণ্ডার লুটিত ভাণ্ডার এর মতলব এক হাতে তালি বাজে না দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয় তুমি তো নিজের মতো করে বলে গেলে কিন্তু মনে রেখো এক হাতে তালি বাজে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তা লাল কালার যে বাটন প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করে রাখবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি তা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করে থাকি